कछार जिला कांग्रेस के सभापति पद पर अभिजीत पाल को चयन होने पर लोगों में काफी हद तक खुशी की माहौल बनी हुई है। सूत्र के अनुसार बुधवार को सिलचर के जिला कांग्रेस कार्यालय में उपसभापति टुल्लू सेन ने अभिजीत पाल को सभापति का पद दायित्वभार प्रदान किया। गौरतलब है कि इस दिन भूतपूर्व सभापति तमाल बनिक अपनी पारिवारिक सदस्यों की शारीरिक हालात नाजुक होने पर उनके इलाज में जुटते देखे गए। हालांकि तमाल बनिक सिलचर जिला कांग्रेस कार्यालय में तो नहीं पहुंचे, लेकिन उपसभापति टुल्लू सेन ने सभापति का दायित्वभार अभिजीत पाल को सौंपा। आने वाले दिनों में उन्नयन और प्रगति की धारा बरकरार रखे जाने के साथ साथ कांग्रेस दल को और भी मजबूत किए जाने के क्षेत्र में अहम भूमिका निभाने के लिए अभिजीत पाल ने लोगों से अपील किया। इस दिन उन्होंने सिलचर शहर में जमे हुए पानी तथा बिहार राजमार्ग के संस्कार कार्य सुचारू रूप से न किए जाने पर भाजपा कार्यकर्ता तथा सरकार के विधायक व सांसद पर भी अपना तोप दागे। अरे शुरू तो आई ना अरे शुरू तो आई ना কংগ্রেস দলকে রিফরমেশন করে নতুন করে গড়ে তুলতে একটা আনন্দের জোয়ার আমরা পরিলক্ষিত করতে পেরেছি। সেদিনের যাত্রায় বিপুল পরিমাণে কংগ্রেস সমর্থকরা যোগদান দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পুনর্গঠন কিংবা সংগঠনের বিকাশের ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে আপনি আগ্রহী? দেখুন, এটা আমার কাছে একটা বহুত বড় দায়িত্ব যে শিলচর জেলা কংগ্রেসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইয়েতে পদে আমাকে পদে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় ভূপেন বড়া মহাশয় এবং সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের নির্দেশে আমাকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটি তথা এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খড়গে মহাশয়কে, আসামের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদ্য জিতেন্দ্র সিং মহাশয়কে ধন্যবাদ জানাই, এআইসিসি সম্পাদক তথা আসামের দায়িত্বপ্রাপ্ত শ্রদ্ধ পৃথ্বীরাজ সিং সাটে মহাশয়কে, তৎসঙ্গে শিলচর জেলা কংগ্রেসের যারা দীর্ঘদিন থেকে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ ওনাদের আশীর্বাদ ওনাদের সহযোগিতায় আজকে আমাকে এই গুরুত্বপূর্ণ জায়গাতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই জেলা কংগ্রেসের সভাপতি স্বর্গীয় করুণানন্দ ভট্টাচার্য মহাশয় বিগত প্রায় 37 বৎসর এই পদে আছিলেন। করুণানন্দ ভট্টাচার্য আজকে এখানে উপস্থিত আছেন, অরুণ দত্ত মজুমদার মহাশয়, তার আগে কুদ্দুস মিয়া এবং এইরকম মহান ব্যক্তিরা এই পদ অলঙ্কৃত করে গেছেন। আমি ওনাদের পদাঙ্কন অনুসরণ করে আগামী দিনে কীভাবে কাছাড় জেলার প্রত্যেক কর্মীদেরকে নিয়ে তৃণমূল স্তরের কর্মী থেকে জেলা স্তরের নেতৃবৃন্দদেরকে নিয়ে কীভাবে আমরা এক হয়ে আমরা এই বিজেপি সরকারের যে দুর্নীতি, বিজেপি সরকারের যে
বিভিন্ন ধরনের জনগণের যে আজকে যে ধরনের হেনস্থা হচ্ছেন সেইগুলো নিয়ে আমরা এক হয়ে আমরা আওয়াজ তুলব, এক হয়ে আমরা এটা প্রতিরোধ করব। এবং শিলচর কাছাড় জেলা কংগ্রেস ঐক্যবদ্ধ, সবাই আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, সবাই আশীর্বাদ আমি পেয়েছি এবং সবাই সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে কাজ করেছি। সমগ্র চাঁচড় থেকে শুরু করে বিবেকান্ত রোড প্লাবিত এবং জনজীবন দুর্ভোগ চরমে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাই? দেখুন, আমি গতকাল তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলেছি একটা কথা যে ওনারা যেভাবে দুকা দিয়ে যেভাবে মানুষকে বোকা বানিয়ে ওনার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন নির্বাচনে, আগ থেকে ওনারা মিথ্যা প্রতিশ্রুতি দেন, তারপরে ওনারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। আমি রাজদীপ রায় মহাশয়কে আপনাদের মাধ্যমে একটা জিনিস প্রশ্ন করতে চাই, উনি চার বছরের সাংসদ, চার বছর অতিক্রম হতে চলেছে, চার বছরের মধ্যে যদি উনি একটা উন্নয়ন যদি কাছাড়ে দেখাতে পারেন, বা আজকের যারা আসাম সরকারে যারা বিধায়করা আছেন ওনারা যদি একটা যদি আমাকে উন্নতি দেখাতে পারেন, তাহলে আমরা ওনাদেরকে ধন্যবাদ দেব। ওনারা শুধু মুখে মুখে শুধু বড় বড় কথা, মুখে মুখে শুধু উন্নতি, কিসের উন্নতি হয়েছে আজকে চার বছরে? যেগুলো রাস্তা কংগ্রেস আমলে ভালো ছিল আজকে এই রাস্তাগুলোর অবস্থা নেই। আপনারা দেখবেন শিলচর শহরের মতো একটা মানে জনবহুল শহর, সেই শহরের মধ্যে মানুষ চলাচল করতে পারছে না, একটা পেশেন্ট নিয়ে চলাচল করা সম্ভব না, রাস্তাঘাট প্রত্যেকটা রাস্তা ড্রেন, মানে প্রত্যেক দিকে এনক্লোজমেন্ট করে সব দিকে ইয়ে করে, শুধু ওদের ঠিকাদারের জন্য, ওনারা উন্নতির জন্য কোনো কাজ করেন না, ওনাদের ঠিকাদারি পাওয়ার জন্য, ওনাদের ঠিকাদারি থেকে মুনাফা নেওয়ার জন্য আস্থা শহরের একটা বিশৃঙ্খ মানে বিতর্গ্রস্ত অবস্থা। আজকে দুই দিনের বৃষ্টিতে জমা জলে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। আমি আজকে কালকের মধ্যেই জেলাশাসকের সঙ্গে দেখা করবো জেলা কংগ্রেসের পক্ষ থেকে, এবং অতি সত্বর এইগুলো সুরাহা করার জন্য আমি ওনাদেরকে দাবি জানাবো।